আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে ভীষণ মজার তালের পিঠার রেসিপি শেয়ার করব। তো এই তালের মৌসুমে তাল দিয়ে ভীষণ মজার এই মালপোয়া পিঠাগুলো খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন সকাল বিকেলের নাস্তার জন্য। তো দেখুন, পিঠার ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক এই মালপোয়া পিঠা আমি কিভাবে তৈরি করছি, দেখে নিন। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভাতের চালের গুঁড়োটা নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো ময়দা। তো ময়দাটা দিয়ে নিলে কিন্তু পিঠাগুলো সফট হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। চাইলে কিন্তু এই বেকিং পাউডারটা স্কিপ করে দিতে পারেন। তো হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিবেন, তাহলে কিন্তু এখানে আর বেকিং পাউডার দেবার প্রয়োজন নেই। তো চালের গুঁড়োর সাথে ময়দা, লবণ আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। তো এই পিঠা বানাতে চালের গুঁড়ো আর ময়দার পরিমাণ যদি সমান করে দেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর ফুলকো হবে। তবে চালের গুঁড়ো আর ময়দার পরিমাণ যদি সমান হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে না, তাই এখানে আমি ময়দার পরিমাণ কম দিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপের মতো ঘন তালের রস দিয়ে দিচ্ছি। তো 1 কাপ চালের গুঁড়োর জন্য এখানে আমি 1 কাপের মতো তালের রস নিয়েছি। তো সম্পূর্ণ তালের রসটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এই তালের রসের মালপোয়া পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ দারুণ হয়, খুবই চমৎকার একটা ফ্লেভার আসে। তো সম্পূর্ণ রসটা আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা চিনিটা দিয়ে নেবেন। তো তালের রসে চিনিটা দেবার কারণে দেখবেন যে এখান থেকে পানি ছেড়ে দেবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে চালের গুঁড়োর সাথে আমি তালের রস আর চিনিটা মিশিয়ে নেব। তো ঠিক এরকম ঘন তালের রস কিভাবে 1 মিনিটে আপনারা বের করবেন তার একটা সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তো চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। আর খুব সহজে নরম ফুলকো তালের বড়ার রেসিপিও দেওয়া আছে, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন, মোটামুটি আমি একটা ব্যাটারের মতো এখানে তৈরি করে নিয়েছি। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নিব। তো মালপোয়ার ব্যাটারটা ঠিক কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো পানি নিয়েছি। তো পানিটা কিন্তু সম্পূর্ণ একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো পানিটা এখানে আমি অল্প অল্প করেই দিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা কিন্তু ঘন হয়েছে, তাই একটু পাতলা করার জন্য এখানে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো 1 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ ময়দার জন্য এখানে আমার 2.5 কাপের মতো পানি লেগেছে। তো সম্পূর্ণ পানিটা দিয়েই আমি খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিব। তো এখানে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে এর ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো দেখুন ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে। তো 1টা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন এটা ঠিক কীরকম ঘন হতে হবে। তো 1 কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করা যাবে। তো চামচ দিয়ে আমি এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন হবে। তো হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই ব্যাটারটা রেস্টে রেখে দিতে পারেন 1/2 ঘন্টার জন্য, আর হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু এভাবে ইনস্ট্যান্ট ভেজে নেবেন। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো মালপোয়া ভাজতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশিই লাগে, তাই এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি, তাই এখানে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগছে। তো চাইলে কিন্তু এই পিঠাগুলো আপনারা কড়াইতেও ভেজে নিতে পারবেন। এখন তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি 1 চা চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দিয়ে নেওয়ার পরে কিন্তু অনবরত তেলের ছিটা দিয়ে নিতে হবে পিঠার উপরে। তো যেহেতু এটা তালের মালপোয়া তাই এই পিঠাগুলো কিন্তু খুব বেশি ফুলবে না। আর চামচ দিয়ে যদি এভাবে ছিটা দিয়ে নেন তাহলে কিন্তু এই পিঠাগুলো মোটামুটি ভালোভাবেই ফুলবে। তো পিঠার 1 সাইড যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু অপর সাইডটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো 2 সাইডই আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন যাতে এর ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো তেল ছেঁকে আমি পিঠাটা তুলে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি। তো খুব সহজে এভাবে ব্যাটারটা দিয়ে কিন্তু এটাকে তেলের ছিটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে সবগুলো পিঠেই আমি তেল ছেঁকে তুলে নিব। তো দেখুন, 1 করে আমি তেল ছেঁকে সবগুলো পিঠাই তুলে দিয়েছি।
তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি দারুণ হয়েছে। তো দেখুন, এক কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করা যায়। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।